तमन्ना ना এখন বিন্দাউতে যাচ্ছে हां वीडियो में आना ठीक है आप कहां से हो पाकिस्तान पाकिस्तान से हां अस्सलाम वालेकुम भाईजान तर महबूब और आपका मोहम्मद वसीम शरीफ चावल और मस्ती मिलकर बंगाली ये कहते हैं आज এগুলো কি আচার নাকি সৌদি আরবের মক্কা প্রদেশের রাজধানী মক্কা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এবারের উমরাহ সফরের আজকের এই পঞ্চমতম দিনের ব্লগ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মক্কা এবং মসজিদুল হারামের আশেপাশে যত প্রসিদ্ধ সুপার শপ বা সুপার মার্কেটগুলো আছে সেগুলো ঘুরে বেড়াবো আপনাদেরকে দেখাবো সেখানে কি কি পাওয়া যায় আমরা নিজেরাও নতুন কিছু ট্রাই করব এবং এই সুন্দর ও স্মৃতিময় অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে খুবই এক্সাইটেড আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে ভুলবেন না তাহলে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা দিস সাইফুর রহমান আজিম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা আমাদের ব্লগ স্টার্ট করেছি আসরের নামাজের পর তো আজকে আমরা একটু অন্য সাইডে যাচ্ছি দেখেন একটা জীর্ণ শীর্ণ বিলাই বিড়াল কি রে বাবা আজকে আমরা একটু হেরেম থেকে মসজিদুল হারামের মানে মিসফালাহ রোড থেকে একটু উল্টা সাইডে মিসফালাহ রোডের উল্টা উল্টা পাশে বা অপোজিট পাশে যাচ্ছি যেখানে আমাদেরকে প্রথম দিন জেদ্দা এয়ারপোর্ট থেকে এনে নামিয়েছিল এই পাশে অনেকগুলো হোটেল আছে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার আমাদের হোটেলটা আরও সামনে আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে দূরত্ব খুব বেশি না পাঁচ মিনিট আমাদের লাগে না বোরকা তো এখানে বিভিন্ন দোকান টোকান আছে এখানেও আছে মিসফালাহ রোডেও আছে তারপরে হেরেমের কাছেও আছে আর হেরেমের পাশে একদম গা ঘেঁষে তো ওয়াচ টাওয়ার তারপরে হেরেম কমপ্লেক্স এগুলো আছেই এখানে আসলে আপনারা অনেক ধরনের মানে কেনাকাটা করার মতো অনেক কিছু পেয়ে যাবেন তো আমরা ওই দিন জেদ্দায় গিয়েছিলাম জেদ্দায় গিয়ে আমরা যেই জিনিসটা পরখ করলাম সেটা হচ্ছে খাদিজার জন্ম তো জেদ্দায় তো খাদিজা খুব ভালো জানে জেদ্দার ব্যাপারে আগে নাকি জেদ্দায় মক্কার চাইতেও আরও ভালো ভালো জিনিস পাওয়া যেত কেনার জন্য কিন্তু এদিক দিয়ে যাই পাওয়া যেত কিন্তু এখন মানে জেদ্দার সম্ভবত নগরায়ন করা হচ্ছে নতুন করে আর যার জন্য জেদ্দাতে অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছে অনেক বিল্ডিং অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে তো আমার ঠোঁটে সম্ভবত ডিহাইড্রেশনের কারণে গতকালকে আপনাদেরকে ব্লগে বলেছিলাম যে ডিহাইড্রেশনের কারণে আমার ঠোঁটে ফোড়া উঠেছে বাট আমার প্রতিটা দিন তো যাচ্ছেই সেজন্য আমি ভাবলাম যে সময়গুলোকে নষ্ট না করে আমি আসলে ব্লগিং করি অবস্থা সিচুয়েশন যেমনই থাকুক ব্লগিং তো করতেই হবে তাই না সো ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমার আজকের ব্লগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আমার পূর্ববর্তী ব্লগগুলো মিস করে থাকলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি কিন্তু আমার ফেসবুক পেজে যদি ভিজিট করেন তাহলে আগে স্ক্রল করলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিডিও আমরা ইনশাআল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মিসফালাহ রোডের একদম মাঝখানে যেই সিগন্যালটা আছে সেই সিগন্যালের কাছে এখানে হোটেল প্যালেস্টাইন আছে এই যে হোটেল প্যালেস্টাইন থেকে আমরা এই পাশে একটু হাঁটতে এসেছি দাঁড়াও সুরেখা
সৌদি আরবে বা বিশেষ করে মক্কাতুল মোকাররমার আশেপাশে প্রচুর বাঙালি, মানে আপনি যদি কোথাও যান কোনো হোটেল রেস্টুরেন্ট অথবা কোনো দোকানে এত বাঙালি পেয়ে যাবেন যা আপনার মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন। শুধু এনভায়রনমেন্ট যদি আপনার চেক না করেন তাহলে মনে হবে বাংলাদেশেই আছেন। তো গত পরশু আমরা যখন আসলে জেদ্দায় গিয়েছিলাম তখন জেদ্দাতে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। তো ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার সময় আমাদের কাছে মনে হচ্ছিল, হ্যাঁ ভিডিও মে আনা ঠিক হ্যায় আপ কাহাঁ সে হো পাকিস্তান সে হ্যাঁ সালাম আলাইকুম ভাইজান তার মাহবুব আর আপকা মোহাম্মদ ওয়াসিম শরীফ পাকিস্তান কাহাঁ সে পাকিস্তান মুলতান হ্যাঁ হ্যাঁ বহুত মশহুর শহর হ্যাঁ হ্যাঁ হম ইধর উমরা করতে আয়া হ্যাঁ জি জি উমরা কমপ্লিট ইনশাল্লাহ কাল দো তিন চার দিন মদিনে যায় হম আয়া তিন মাহ কে লিয়ে তিন মহিনে কে লিয়ে ওকে মাশাল্লাহ মাশাল্লাহ তো মদিনা কহাঁ কব কব জায়েগা মদিনে যায়েগে 20-22 তারিখ কো হম আনে ওয়ালা দিন জো আগামী কাল হ্যায় हाँ इस माह में इंशाल्लाह हम लगाए तो 40-50 दिन में फिर वापस चले जाएंगे जितना हमारा खर्चा होगा इंशाल्लाह। जगह तो अच्छी है, इधर जाने का दिल तो नहीं करता। बाकी और खरीदत है ठीक है दुआ करना भाई साहब। कहाँ से मिलेगी हमको ये यूट्यूब पर सैफुर रहमान अजीम में मिलेंगे। सैफुर रहमान अजीम यू कैन सब्सक्राइब नाउ। एक यार ने चैनल सपोर्ट कर यार ले। हाँ 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 पाकिस्तान में नहीं बांग्लादेश। मामू कैसा है? ठीक है बांग्लादेश। ओ यार बांग्लादेश हमारा मुल्क था पर क्या यार उस पहले हुकूमत की वजह से लड़ाई चली। हाँ 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 पाकिस्तान तो एक था पहले, एक ही था। हाँ वो भुट्टो के दौर में थोड़ी सी हुकूमतें की मसला था उधर। मुझे यार एक बात सुनो सैफ रहमान, एक बात पर। हाँ उधर आपके इलाके में पानी ज्यादा है? पानी? हाँ हाँ बिल्कुल। इसलिए आपके चावल ज्यादा बनता है? हाँ चावल भी बिल्कुल बनता है। आप ज्यादा चावल नहीं खाते? खाते हैं, हम हमारे फास्ट फूड ही है चावल। चावल और मछली? हाँ हाँ चावल और मछली, चावल और मछली मिलकर बंगाली ये कहते हैं। बंगाली। आप बांग्लादेशी कौन सी जगह है? बांग्लादेश ढाका से। ढाका मशहूर शहर ढाका। हाँ हाँ তো আমরা এখন মূলত আসলে যাচ্ছি এই রোডটা ধরে একদম সামনের দিকে। তার কারণ হচ্ছে আমরা আজকে আসলে খুঁজতে এসেছি যে এদিকে আশেপাশে আর অন্য কোথাও অ্যারাবিয়ান খাবস পাওয়া যায় কিনা বা খাবসা পাওয়া যায় কিনা, যেটাকে আমরা আসলে ফ্যামিলিগতভাবে লাল ভাত আর পোড়া মুরগি বলি। ঠিক আছে, এটার জন্য আসলে তামান্না আরওয়া আমি সবাই অনেক বেশি পাগল, বিশেষ করে আমি, মানে আমার এতটাই বেশি পছন্দ এই খাবারটা, আমি মনে হয় প্রতিদিন বেলে প্রতিদিনই খেতে পারবো আর কি। তো যাই হোক, আমরা এখানে একটা দোকান পেয়েছি, সেই দোকানে ঢুকবো। তবে তার আগে তামান্নার পছন্দের একটা আইসক্রিম তামান্না খুঁজছে, যেটা ও আসলে ছোটোবেলায় যখন জেদ্দায় ছিল বা সৌদি আরবে বড় হয়েছে তখন অনেক বেশি পছন্দ করতো, সেটা খুঁজে বেড়াচ্ছে এবং পেয়েছেও, তারপর একটা খেয়েছিল। এরপরে আমরা ইনশাল্লাহ বাইরে যাব। এই শপটাতে পাইনি, অন্য আরেকটা শপে পেয়েছে, বাট এই শপে থেকে বের হয়ে আমরা অন্য আরেকটা শপে যাচ্ছি যেটা আরেকটু বড় সুপার মার্কেট বা সুপার শপ, যেখান থেকে আপনারা অনেক কিছুই আসলে কিনতে পারবেন। আর এগুলো কি আচার নাকি? এখানে এসে আসলে তামান্না আমাকে দেখাচ্ছিল যে ওর জুবনা অনেক পছন্দ, আর এখানে আপনারা সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুবনা। এটা দিয়ে তামান্না আসলে অনেক কিছু খেতে পারে, ও মাঝে মাঝে ভাতও খেয়ে ফেলে, আবার মাঝে মাঝে রুটি খায়, আবার মাঝে মাঝে অনেক কিছুই খায়। তো এই সুপার শপটা হচ্ছে আপনার হোটেল প্যালেস্টাইনের আগে এবং মিসফালা রোডের যে ব্রিজটা আছে সেই ব্রিজের পরে মাঝামাঝি জায়গায়, এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন। দুটো নিবেন? একটা নিবেন?
তো তামান্না অ্যাপেলের একটা মিরিন্ডা নিল, অ্যাপেলের মিরিন্ডা আমার একদমই পছন্দ না, তামান্না বলল যে আমি পছন্দ করি, সেজন্য তামান্নার জন্য নিয়েছে। বাট আমি আজকে একটু ট্রাই করে দেখব যে অ্যাপেলের অন্যান্য ড্রিঙ্ক আমার কাছে যেমন পচা লাগে, মিরিন্ডা অ্যাপেলেরটা আমার কাছে পচা লাগে কিনা। কারণ আমি মিরিন্ডার যেটা লেমন ফ্লেভার আছে সেটা আমি খাই, ঠিক আছে, এই অ্যাপেলের ফ্লেভারটা কখনো খাইনি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস আছে, এত এত ড্রিঙ্কসের মানে ভেরিয়েশন, যেটা দেখে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়। কারণ আমার প্রচণ্ড রকমের ড্রিঙ্কস ভালো লাগে। আমি মোটামুটি সৌদি আরবে যে কয়দিন ছিলাম প্রত্যেক দিনই, এমন কোনো দিন যায় নাই যে আমি আসলে ড্রিঙ্কস খাইনি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুপার শপটা সুপার ডুপার একটা সুপার শপ। এখানে আসলে আপনি আসলে সব কিছু এ টু জেড আপনার যা যা প্রয়োজন সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আপনারা শ্যাম্পু, তারপরে হচ্ছে আপনার কসমেটিক্স, সাবান আইটেম, তারপরে হচ্ছে খাবারের জিনিস টিনিস যা যা আছে, ঠিক আছে, আপনার নুডলস, তারপর হচ্ছে হরলিক্স, তারপর হচ্ছে দুধ এবং চকলেটস সহ আরও যা যা আপনার প্রয়োজন সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে সব কিছুই নিয়েছি বা আবার কিছুই নিয়ে নিই ব্যাপারটা এমন নয়, আমাদের টুকটাক কিছু জিনিস দরকার ছিল, সেই জিনিসগুলো আমরা নিতে এসেছি এবং আমরা দেখতেও এসেছি আসলে কম্পেয়ার করার জন্য এখানে দামটা কেমন, এবং আমরা বিন্দাউতে দেখেছি, আরও কয়েকটা শোরুমে দেখেছি, সেগুলোর সাথে কম্পেয়ার করছি আসলে দামগুলো কেমন। এখানেও দেখতে পাচ্ছেন আপনারা সারি সারি শ্যাম্পু রাখা আছে, হ্যাড অ্যান্ড শোল্ডার, ডাভ, সানসিল্ক, তারপরে হচ্ছে ট্রেসিমি সহ আরও অন্যান্য অনেক শ্যাম্পু এবং কন্ডিশনার আছে। তো এগুলো আমরা আসলে বিন্দাউতে দেখেছিলাম এবং আজকেও আমরা বিন্দাউতে আবার যাব, সেখানের সাথে দামের সাথে কম্পেয়ার করছিলাম। তো এই যেই সুপার শপটা, এইটাতে তুলনামূলক একটু দাম আমার কাছে বিন্দাউদের চাইতে কম মনে হয়েছে অ্যাজ মাই এক্সপিরিয়েন্স। কারণ বিন্দাউতে আমরা আসার পর থেকে মোটামুটি প্রায় প্রতিদিনই গিয়েছি, বিন্দাউত থেকে আমরা অনেক কিছু কিনেছিও, এখান থেকেও আমরা টুকটাক অনেক কিছু কিনেছি। তো দুইটার সাথে দামের কম্প্যারিজন করলে ডেফিনেটলি এটার দাম একটু কম, আর বিন্দাউত যেহেতু অনেক বড় একটা ব্র্যান্ড সুপার শপের, সেজন্য ওদের দামটাও একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে প্রসেস করা কিছু ফুড আছে, তারপরে এখানে ভ্যাসলিন, তারপরে আরও অন্যান্য লোশন টোশন যা যা আছে, ফেস ওয়াশ, সব কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তামান্না সব কিছু আসলে এখান থেকে দামটাও বারবার দেখছিল যে আমরা যে বিন্দাউত থেকে কিনেছি সেখান থেকে আসলে কম পড়েছে না বেশি পড়েছে, মোটামুটি প্রায় কাছাকাছি, একটু কম বেশি। বাট শ্যাম্পুর দিক থেকে আমি যদি বলি, শ্যাম্পুর দামটা বিন্দাউতে একটু বেশি। তো এখন জিনিসের কোয়ালিটির কথা বলতে পারি না, তো অ্যাপেলের ড্রিঙ্কসটা এখন একটু ট্রাই করি। তামান্না যে মেরিনটা নিছে, এই যে এটা হচ্ছে অ্যাপেল ফ্লেভার, বাট আমার পছন্দ হচ্ছে অরেঞ্জটা লেবু, লেমন। তো আমারটা হচ্ছে লেমনটা পছন্দ, তামান্না নিছে আপেল। আপেলেরটা মুখে দিয়ে আমার একদম রুচি চলে গেছে, কিন্তু তামান্নার কাছে এটা খুব পছন্দ, একদম খারাপ না, আবার ভালো, মানে ফেরে দেওয়ার মতো না। তবে আমার কাছে লেমনেরটা অনেক বেশি ভাল লাগে, তারপর একটু খাই। তবে এখানকার ড্রিঙ্কগুলো খেয়ে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এখানকার ড্রিঙ্ক অনেক অনেক মানে অথেন্টিক, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে যেমন ঝাঁজ তেমন গ্যাস, আমি এরকম মজা এর আগে কোথাও মানে ড্রিঙ্ক খেয়ে পাই নাই। তো কলকাতায় এর আগে আমি একবার কোক খেয়েছিলাম, সম্ভবত কলকাতার কেএফসিতে অথবা অন্য কোনো জায়গায়, অথবা হচ্ছে আচ্ছা হ্যাঁ কলকাতাতেই, কলকাতায় অথবা ইন্ডিয়ার অন্য কোনো জায়গায় আমি খেয়েছিলাম, সেটা বেশ ভালো লাগছিল। কিন্তু এখানকার মিরিন্ডায় যে সবুজ কালার যে মিরিন্ডাটা, আমি লেমনেরটা আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো বা আগের কোনো ভিডিওতে আপনারা হয়তো বা দেখছেন অলরেডি, সেটা আমার কাছে একদম ফেভারিট। মানে পেপসি কোকা কোলা ওগুলো আমার মানে পছন্দের ধারে কাছেও যেতে পারবে না, যে পরিমাণ মিরিন্ডাটা পছন্দ। এটা বাংলাদেশে পাওয়া গেলে আমি মনে হয় আমার বাসায় কেটস কেটস ভরে এনে রাখতাম। তো এখানে যতদিন পর্যন্ত ছিলাম বা আছি, প্রত্যেক দিনই আমি আমার মানে খাবারের পরে একটা করে ক্যান খাচ্ছি, এই জন্য তামান্না বকতেছিল। তো এখন আমরা রাস্তার ওই পাশে যাচ্ছি, এখানে
আবু আব্দুল আজিজ রেস্টুরেন্ট নামে একটা শপ আছে বা রেস্টুরেন্ট আছে আর কি। তো এইখানে আমার মনে হচ্ছে যে খুব সম্ভবত এখানে অ্যারাবিয়ান খাবস পাওয়া যাবে। সো আমরা কিন্তু প্রায় আমাদের হোটেলের একদম কাছেই এই শপটা রেখেও অন্যান্য অনেক জায়গায় খুঁজেছি অ্যারাবিয়ান খাবস, কিন্তু সেদিকে পাইনি, এখানে আছে। তবে আমার কাছে এই জায়গার যে অ্যারাবিয়ান খাবসাটা আছে, এই জায়গার অ্যারাবিয়ান খাবসার তুলনায় ক্লক টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে আমি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব, সেই যেই দোকানটা সেই দোকানটা তুলনামূলক কিন্তু অনেক বেশি ভালো মনে হয়েছে। সেই দোকানটার মানে ডেকোরেশন না, খাবার কোয়ালিটি ঠিক আছে, আমার কাছে ভালো লেগেছে। তো এখানে এই বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, ও আসলে কবুতর ধরার চেষ্টা করতেছিল ওই বাক্সটা রেখে, কিন্তু সে আসলে একটু পরে পরে উঠে যাচ্ছে, ফাঁদ পাচ্ছে, তারপরে চেষ্টা করতেছে আর কি কবুতর ধরার। তো এখন আমরা আসলে দেখে আসলাম যে সেখানে অ্যারাবিয়ান খাবস পাওয়া যায়, আমরা ইনশাল্লাহ রাতে কিনবো। এখন মাগরিবের সালাতের সময় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা আস্তে আস্তে মসজিদুল হারামের দিকে যাচ্ছি কবুতর চত্বর হয়ে। আমরা ঘুরতে ঘুরতে এখন আবার চলে এসেছি মসজিদুল হারামের দিকে, একদমই কাছে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা মসজিদুল হারামে ঢুকবো। তো মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, এই কারণে অনেক মানুষ একসাথে যাচ্ছে। এই যে সামনে তো আমরাও যাচ্ছি, মাগরিবের নামাজ পড়ে তারপরে আবার হোটেলে আসতে হবে, কারণ আনফর্চুনেটলি আমাদের যেই ট্রিপটা, ট্রিপের যেই শিডিউল বা প্ল্যানিংটা সেটা একটু চেঞ্জ হয়েছে। আমরা আসলে ভেবেছিলাম যে ওই দিয়ে যাবো মেডিসিন নিয়ে, তারপরে আসার সময় আর ঝামেলা করবো না। তো পরে আমাদের যেই মদিনার ট্রিপ সেটা পরিবর্তন হয়েছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকেই মদিনা যাচ্ছি আর কি। তো আমাদের যেই প্ল্যানিংটা ছিল, প্ল্যানিংটা আমরা ভেবেছিলাম যে আমরা যেই 10 দিন বাড়িয়েছি সেই 10 দিন এখানে থাকবো আর কি, এক্সটেন্ডেড 10 দিন এবং এখনই থাকবো। কিন্তু মদিনায় আসলে আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল, সেটা আর ক্যান্সেল করা সম্ভব হয়নি, যার কারণে আমাদের অনেকগুলো টাকা ঘোচা যেতে পারে। সেই জন্য কি কি এটা করি, ওষুধ এটার মধ্যে ঢুকাই ফেলবো। তো আমাদের যে ইয়েটা প্ল্যানটা সেটা পরিবর্তন করে এখন আমরা মদিনায় কালকে চলে যাব, আগামীকাল ইনশাআল্লাহ 21 তারিখে মদিনা থেকে আবার মক্কায় আসব। দেন আমরা বাকি যে সময়টুকু সেই সময়টুকু আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। সো আপনারা অনেকগুলো ব্লগ পেতে যাচ্ছেন। এখন একটু ফার্মাসিতে যাব, এখানে একটা ফার্মাসি আছে, এই যে ফার্মাসি থেকে একটু মেডিসিন নিব। How much? 9.5. Alaykum assalam. That online bus. Online? Online bus. Ketubu online. Bus, hadak tis nazil fein? Nisei. Kudam shoya yani. Nisei mubidu akum. Ayo, mungkin akum haram la. Mwadi maash, mungkin shuk surat anke. Thank you. Come on, Assalamu alaikum. আমরা মেডিসিন নিয়ে নিলাম, আমাদের একটা মেডিসিন দরকার ছিল। এখন আমরা একটু বিন দাউদের দিকে যাব, কারণ এখানে একদম পুরোপুরি আমরা ছাই হয়ে যাচ্ছি, ঠিক আছে? প্রচুর পরিমাণে রোদ, এবং আমরা আসলে বাংলাদেশ থেকে সানস্ক্রিন নিয়েও আসিনি, কারণ আমার বাংলাদেশের যে সানস্ক্রিনটা আছে সেটা আসলে শেষও হয়ে গিয়েছিল, এই জন্য এখান থেকে সানস্ক্রিন কিনবো কালকে মদিনা যাবার আগে। তেমন না, এখন বিন দাউদে যাচ্ছে। তো এখন আমরা আসলে বিন্দাউদে এসেছি, যার কারণটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। আমি আসলে বাংলাদেশ থেকে ফেস ওয়াশ, তারপরে হচ্ছে সানস্ক্রিন কোনো কিছুই নিয়ে আসি নাই, এবং শুধু আমি না, তামান্নাও সেম কাজ করছে। তামান্না ওর প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস ছাড়া বাকি সব কিছুই আসলে বাংলাদেশে রেখে এসেছে। তো আপনি যদি আসলে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু বেটার, ঠিক আছে, আপনার খরচটা একটু কম হবে। তো আমরা এখন বিন্দাউদে এসেছি, বিন্দাউদে আসার এখন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে সানস্ক্রিন কেনা, কারণ সানস্ক্রিন ব্যবহার করা ছাড়া আমি এই 3-4 দিন
মক্কায় ঘুরে ঘুরে একদম চেহারার 12টা বাজায় ফেলছি, কারণ এখানে রোদ্রের প্রখরতা আপনারা নিজেরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। বাই দ্য ওয়ে, আগের ভিডিওগুলো মিস করে থাকলে ডেফিনেটলি কিন্তু দেখতে ভুলবেন না। তো বিন্দাউদ কিন্তু এখানে আসলে অনেক বেশি জনপ্রিয় মক্কাতে, অনেক মানুষ এখান থেকে আসলে তারা তাদের ফ্যামিলি শপিং করে। এখানে আপনি একদম চকলেট থেকে শুরু করে আপনার বাসার বা ফ্যামিলির প্রয়োজনীয় ডেইলি নিডসের যা যা আছে সব পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু আনসার আগে কিনে শেষ করো। এই যে এখানে দেখো শ্যাম্পুগুলো, ওই যে সানসে ইয়া হেড অ্যান্ড শোল্ডার, এই যে দেখছো ছোট্ট গুলো ষোলো রিয়াল, আর এখানে বড় গুলো হয়েছে এই যে ওই সাইজের গুলো হয়েছে কত রিয়াল, 18 রিয়াল না। তো আমরা আসলে সানস্ক্রিন আমরা যেই প্রোডাক্টগুলো ব্যবহার করি সেই ব্র্যান্ডেরগুলো পাচ্ছি না, তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে অন্য কোনো ব্র্যান্ড দেখা যাক। আই হোপ যে এখান থেকে নিলে বেশ ভালোই হবে, খারাপ কিছু হবে না, ঠিক আছে, যেহেতু ভালো একটা ব্র্যান্ডের সুপার শপ। তো এটা দেখার আগে আমি আসলে এখান থেকে এরকম প্লাস্টিকের বটল দেখছিলাম, ওয়াটার বটল, আমার আসলে ওয়াটার বটল দেখলেই থমকে যায় আমি যেখানেই দেখি। এরপর আমরা চলে এসেছি সানস্ক্রিন দেখতে, এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিন ছিল, বাট আমরা আমাদের ফেসের কম্বিনেশনের সাথে মিলাতে চাচ্ছিলাম বা ফেসের আমাদের যেই কন্ডিশন সেই কন্ডিশনের সাথে। আপনারা জানেন যে সানস্ক্রিন বা ফেস ওয়াশ এগুলো ইউজ করতে গেলে কম্বিনেশন ফেস থাকে, ড্রাই ফেস থাকে, তারপর হচ্ছে অয়েলড ফেস থাকে, যার যেই ফেস সেই ফেস অনুযায়ী আসলে নিতে হয়। তো আমরা এখানে আসলে আমাদেরটার সাথে কোনোটা মিল পাচ্ছিলাম না, ঠিক আছে, কোনোটার মধ্যে উল্লেখ ছিল কোনোটা উল্লেখ ছিল না, কিন্তু অবশেষে আমরা আসলে এটা পেলাম। এটা মোটামুটি অল স্কিন টাইপ ছিল, তো বিন্দাউ থেকে আমরা আসলে সানস্ক্রিন এবং অন্যান্য টুকটাক আমাদের কিছু জিনিস দরকার ছিল, সেই জিনিসগুলো নিয়ে বের হয়েছিলাম। বের হওয়ার সময় তামান্নাও ওর খুবই পছন্দের, ছোটবেলায় সৌদিতে থাকতে ও খেত আসলে এই চকলেটটা নিয়েছে। এই চকলেটটা হচ্ছে আপনার গাছের গুঁড়ির মতো, এটা দেখতে আপনার একটু শক্ত মনে হলেও যখন আপনি এটা হাতে নেবেন বা মুখে দিবেন এটা একদম মিহি হয়ে যাবে, ঠিক আছে, মানে একদম দুধের গুঁড়ো দুধের মতো, কিন্তু গুঁড়ো দুধের মতো, গুঁড়ো দুধ তো হচ্ছে একদম গুঁড়া, এটা গুঁড়া না, এটা হচ্ছে ওই যে কাঠের গুঁড়ির মতো, আমরা যষ্টিমধু যেমনটা খাই যষ্টিমধু তো শক্ত থাকে, আর এটা হচ্ছে ওই রকম মুখে দিলে এই যে এরকম হয়ে যায় দেখতে, ঠিক আছে, মানে সত্যি অসাধারণ ছিল, মুখে দিলে একদম মিশে যাচ্ছিল, সত্যি খুব মজা ছিল চকলেটটা। তো তামান্না বলতেছিল যে এটা আমি অনেক পছন্দ করি, ছোটোবেলায় আমরা অনেক খেতাম, তারপরে যতদিন সৌদিতে ছিলাম প্রচুর খেয়েছি এটা। তো পরে আমি বললাম তুমি এত কম নিলা কেন, আরও কয়েকটা নিয়ে নিতা, তো পরে বললো যে আবার পরে নিবো আর কি। যাই হোক, তো পরবর্তীতে আমরা এখান থেকে মিসফরা থেকে বের হওয়ার সময় আমরা আসলে দুইটা আইসক্রিম নিয়েছি, এক একটা আইসক্রিম হচ্ছে 10 রিয়াল করে, যেটা বাংলা টাকায় 300 টাকা করে আর কি। তো আমরা দুইটা আইসক্রিম নিয়েছি, তামান্না নিয়েছে হচ্ছে চকলেট অ্যান্ড ভ্যানিলা, আর আমি হচ্ছে নিয়েছি ম্যাঙ্গো অ্যান্ড ভ্যানিলা, দুইজন দুই রকমের নিয়েছি, আমরা আসলে শেয়ার করে খেতে পারবো যদি মন চায়। তো এখান থেকে বের হওয়ার সময় একটা বেবি, আর ও সম্ভবত ইরানের হতে পারে আর কি, অথবা সৌদির, আমি জানি না, আমি ওকে এটা জিজ্ঞেস করিনি, দেখে মনে হচ্ছে ওর নাম হচ্ছে আহনা বা কী যেন একটা নাম ছিল। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম ডু ইউ ওয়ান্ট আইসক্রিম, তুমি কি আইসক্রিম খেতে চাও, তো ও খেতে চাচ্ছিল কিন্তু ওর ফ্যামিলি আসলে মানে ওকে ইশারা দিয়ে না করছিল, সেজন্য আর ও আইসক্রিমটা নেয়নি। তো যাই হোক, আমরা পরবর্তীতে দুজন মিলে আসলে আইসক্রিম খেতে খেতে এখন হোটেলের দিকে রওনা হয়েছি। আগামীকালকে আমরা আসলে ইনশাল্লাহ মদিনার উদ্দেশ্যে রওনা হব, মক্কার জন্য কাবার জন্য খারাপ লাগছে, মসজিদুল হারামে নামাজ পড়ার জন্য বুকটা আনচান করছে বারবার, পড়েছিও আলহামদুলিল্লাহ, সব হয়তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমরা ইনশাল্লাহ মদিনাতেও যাব, মদিনা থেকে আবার ফিরে আসব মক্কায়। আইসক্রিমটা সত্যি অসাধারণ ছিল, মুখে দেওয়ার পরে জাস্ট ওয়াও। বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আমি এর আগেও এরকম আইসক্রিম খেয়েছি, সৌদিতেও অনেকবার খাওয়া হয়েছে, বাট সত্যি এই আইসক্রিমটা অসাধারণ ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ এখন হোটেলের পথে রওনা দিব, আগামীকালকে আমাদের মদিনায় চলে যাব ইনশাল্লাহ। মদিনায় আমরা আগামীকালকে যাব হচ্ছে আগামীকালকে
যাওয়ার পথে ইনশাআল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, এক্সপিরিয়েন্স শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, ঠিক আছে? বারবার বলছি, নাহলে আমাদের পরবর্তী ভিডিও পাবেন না। তো আমার আইসক্রিম আগেই খাওয়া শেষ, তারপরে তামান্নাটা। তো এখানে মিসপাড়া রোডে মসজিদুল হারামে যাওয়ার পথে একটা বসার জায়গা আছে, তামান্না এখানে বসে খাচ্ছিল। তো ছোটোবেলার স্মৃতি মনে করে করে আর কি, ও যখন ওর আব্বু আম্মুর সাথে ওর ভাই বোনের সাথে আসতো আসলে মক্কায়, তখনকার বিভিন্ন স্মৃতিও আমার সাথে শেয়ার করছিল। সো এখন আমরা আসলে হোটেলের দিকে যাচ্ছি, সালাত শেষ করে একটু ঘোরাঘুরি করে একটা টুপি কিনবো এখান থেকে, কারণ আমি কয়েকটা রুমাল কিনেছি, সেই রুমালগুলোর নিচে সৌদি স্টাইলে পরার জন্য টুপি কিনতে হবে। টুপিগুলো কিনে তারপর হোটেলে চলে যাব। সো আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করছি আপনাদের আমাদের ব্লগগুলো ভালো লাগছে। ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। এবং আগামীকালকের ব্লগ আমরা শুরু করব মাদিনার, আমাদের যে ট্রিপ আছে মক্কা টু মাদিনা, সেই ট্রিপ দিয়ে সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আশা করছি সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, এবং মদিনার সম্পূর্ণ সিরিজ আপনারা পেয়ে যাবেন। মদিনার সিরিজটা সম্পূর্ণ আলাদা সিরিজ হবে, মক্কার সিরিজ এর প্রথম পার্ট, কারণ আমরা পরে আবার মক্কা আসব, সেই পার্টটা আমরা আবার নতুন একটা সেকেন্ড পার্ট দিয়ে শুরু করব, ঠিক আছে? এটা হচ্ছে মক্কার প্রথম পার্ট, আর মক্কার সেকেন্ড পার্ট হবে মদিনা থেকে ফিরে এসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।